উদ্ধার চুক্তি অনুযায়ী গ্রিসকে 7 বিলিয়ন ইউরো অর্থ সাহায্য দিতে সম্মত হল ইউরোজোনের মন্ত্রীরা। গ্রিসের সংসদ বেল আউটের জন্য ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা কঠোর শর্তাবলী আশাতীতভাবে অনুমোদন করার পরেই ঋণের বিষয়টি নিয়ে সর্বসম্মতিতে আসে ইউরোজোনের প্রতিনিধিরা। তবে এ বিষয়ে শুক্রবার সরকারিভাবে ঘোষণা করতে পারে ইউরোপিয়ান কমিশন। এদিকে সংসদ অনুমোদন দেওয়ার পর গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন, কৃচ্ছতা সাধনের নীতিতে তিনি বিশ্বাসী না হলেও ইউরোতে থাকতে হলে গ্রিসে এছাড়া কোনো উপায় নেই। তবে সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস সহ ক্ষমতাসীন সিরিজা পার্টির অনেকেই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। সন্ত্রাসবাদী সন্দেহে দক্ষিণ ফ্রান্স থেকে 4 জনকে আটক করল ফরাসি পুলিশ। 16 থেকে 23 বছর বয়সী ওই 4 ব্যক্তি ইসলামিক সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত এবং দেশের দক্ষিণ ভাগের সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করছে ফরাসি পুলিশ। এই দলের প্রধান অনলাইনে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পাশাপাশি সিরিয়ার গৃহযুদ্ধে জঙ্গিদের সাহায্য করছে বলে দাবি করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফরাসি নাগরিকদের মধ্যে সিরিয়া ও ইরাকে যুদ্ধে ইসলামিক স্টেট জঙ্গিদের দলে যোগ দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। ফরাসি প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই 1850 জন নাগরিক আইএস জঙ্গিদের শিবিরে নাম লিখিয়েছেন। মাউন্ট রাউং আগ্নেয়গিরি ছাইয়ের কারণে বন্ধ করে দিতে হল ইন্দোনেশিয়ার জুয়ান্দা বিমানবন্দর। গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার ধোঁয়া ও ছাই বেরিয়ে চলেছে মাউন্ট রাউং থেকে। তার জেরে ছাইতে ঢেকে গিয়েছে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবাওয়া। এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার উপর অবস্থিত সুরাবাওয়া থেকে বিমান চালানো সম্ভব নয় বলেই জানিয়েছে দেশের প্রশাসন। ফলে ঈদের আগে সমস্যায় পড়েছেন হাজার হাজার পর্যটক। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে 900টিরও বেশি ফ্লাইট। ইন্দোনেশিয়ায় এই সময়টিকেই পর্যটনের সেরা সময় হিসেবে ধরা হয়। কিন্তু আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাইয়ের জেরে গত সপ্তাহেও 2 বার বন্ধ করে দিতে হয় জুয়ান্দা বিমানবন্দরের বিমান চলাচল। চীনের কারাগারেই শেষকৃত্য সম্পন্ন হল তিব্বতী সন্ন্যাসী তেনজিং ডেলেক রিনপোচের। সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে রিনপোচেকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দিয়েছিল চীনা প্রশাসন। তবে গত রবিবারই কারাগারে মৃত্যু হয় রিনপোচের। চীনা প্রশাসন তিব্বতী সন্ন্যাসীর মৃত্যুর কারণ সঠিকভাবে না জানালেও তার হৃদযন্ত্রের অবস্থা ভালো ছিল না বলে দাবি করা হয়েছে। রিনপোচের পরিবার বৌদ্ধ ধর্মমতে তার দেশের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করতে চাইলেও সেই অনুমতি দেয়নি চীন। বৃহস্পতিবার সিয়াচেনের যোধুতে 65 বছরের এই বৌদ্ধ সন্ন্যাসীর শেষকৃত্যতে উপস্থিত ছিলেন তার বোন তেনজিং জেলাক সহ প্রায় 30 জন সন্ন্যাসী। এদিকে রিনপোচের মৃত্যুর সঠিক কারণ চীনা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন। রিনপোচে যে কারাগারে বন্দী ছিলেন তার বাইরে চীনা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন 100 তিব্বতী। হাসপাতালে ভর্তি করতে হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশকে। মাইনেতে নিজের বাড়িতেই পড়ে গিয়ে ঘাড়ে চোট পান সিনিয়র বুশ। এক্সরেতে দেখা গেছে চোট পেয়ে ঘাড়ের হাড় ভেঙেছেন 91 বছরের এই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পার্কিনসনে আক্রান্ত সিনিয়র বুশ প্যারালাইসিসের কারণে নিজের পা ব্যবহার করতে পারেন না। তা সত্ত্বেও গত বছর স্কাই ডাইভ করে নিজের 90তম জন্মদিন পালন করেছিলেন আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশের বাবা। 1989 থেকে 93 সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছিলেন সিনিয়র বুশ। এক মহিলাকে অনুসরণ করার অভিযোগে এবার গ্রেপ্তার হতে হলো এক কাঠবিড়ালিকে। এমনই কাণ্ড ঘটেছে জার্মানির বার্লিন শহরে। পুলিশের দাবি বুধবার তাদের কাছে ফোন করে এক মহিলা জানান তাকে ফলো করা হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সেই রোডসাইড রোমিওকে গ্রেপ্তার করে বার্লিন পুলিশ। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছে অভিযুক্ত কাঠবিড়ালিটি। সেই ছবি ফেসবুকে পোস্ট করেছে জার্মান পুলিশ। তবে এই প্রথম নয়, চলতি মাসেই জার্মানিতে 28,000 পাউন্ড বাদাম চুরি করে পালানোর অভিযোগ জমা পড়েছিল এক কাঠবিড়ালির বিরুদ্ধে। তবে সেবার তেমন কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ।